সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কতজন কর্মী গিয়েছেন কতজন ফিরে এসেছেন এবং কতজন শারীরিক ও যৌন হয়রানির শিকার হয়েছেন সেটির তালিকা চেয়েছে হাইকোর্ট এ বিষয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এক মাসের মধ্যে সেই তালিকা দাখিলের নির্দেশ দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পররাষ্ট্র সচিব জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান বাইরার সভাপতি সেক্রেটারিকে আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে ব্যাপারে রুলও জারি করেছে হাইকোর্ট